আগামী বছরই বিয়ে হওয়ার কথা ছিল আর্দিকরের হাসপাতালের নির্যাতিতার, এমনটাই বলছেন পরিবারের সদস্যরা, পাত্র ডাক্তার। কিন্তু সেই দিন আর দেখা হলো না বলে আবেগ ধরে রাখতে পারছেন না বাবা মা। এতগুলো বছর ধরে শুধু মেয়ের ভবিষ্যতের কথা ভেবেছেন বাবা মা। স্কুলে মেধাবী ছাত্রী হওয়ায় ডাক্তারি পড়ার সুযোগও পেয়ে গিয়েছিলেন সোদপুর নাটাকরের ওই ছাত্রী। MBBS পাশ করার পর চেস্ট মেডিসিনে পোস্ট গ্রাজুয়েশন করছিলেন, কিন্তু তার মধ্যেই ঘটে গেল অঘটন। এমন ঘটনা যাতে আর কারো সঙ্গে না ঘটে তার জন্য দোষীর ফাঁসির সাজা চাইছেন পরিবারের লোকজন। রাত্রি 11টা 15 কথা বলার পর সে হাসি খুশি, সে প্রত্যেকটা নোট লিখছে, জীবনে আমার মা বাবাকে ভালো রাখা আমার মানে দায়িত্ব, আমাকে নিজেকে ভালো রাখতে হবে, আমি আনন্দে থাকবো। ওর বিয়ের কথা হচ্ছিল, আমরা প্ল্যান করছিলাম সামনের বছর ওর বিয়ে হবে, তো সেইখানে দাঁড়িয়ে আমাদের মেয়ের কোনো রকম কোনো মানসিক কোনো সমস্যা ছিল না।